হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ ঝাঁপতালের একটি ছোট্ট টুকরা আপনাদের সাথে শেয়ার করব। এটি বিভিন্ন জায়গায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা কমেন্টস করছেন না, আমার সাবস্ক্রাইবারের সংখ্যা অলমোস্ট 21,000-এর কাছে। তো আপনারা সবাই যদি একটু লেখেন, একটি ওয়ার্ড বা একটা শব্দ যদি আপনারা লেখেন, কেমন লাগছে, খারাপ লাগছে কি ভালো লাগছে, সেটুকুই আমার পরম প্রাপ্তি। তো আপনারা সবাই লিখুন, কিছু একটু অন্তত লিখুন, তাহলে আমারও ভালো লাগবে যে আপনাদের সাথে এই যে আমাদের একটি পরিবার, সুন্দর পরিবার, এই পরিবারটা আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। তো অনুরোধ রেখেছেন জয়শ্রী রুদ্র, ঝাঁপতালের কয়েকটি টুকরো দিলে ভালো হয়। দিদি, আমি ঝাঁপতালের টুকরা বেশ কিছু দিয়েছি, আমার টিউটোরিয়ালের প্লেলিস্টে আছে, বিভিন্ন তালের টুকরা আছে, তো সেখান থেকে পাবেন। এছাড়া আমি আপনাদের অনুরোধ রাখছি, আর একটি ছোট্ট টুকরা আমি আজ শেখাবো, এটি সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন, খুবই কাজে লাগবে। বিভিন্ন গান, হয়তো ঝাঁপতালে কেউ গান গাইছেন, সেখানে আপনারা কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারবেন, বা কোনো বন্দিশ বা কোনো জায়গায় আপনি লহরা বাজাচ্ছেন, সেখানে আপনি কিন্তু এই টুকরাগুলো বাজাতে পারবেন। আগে বলে রাখি, ঝাঁপতাল 10 মাত্রা, এই তালটি যদি না জানা থাকে সেটিও কিন্তু আমার প্লেলিস্টে পেয়ে যাবেন, ঝাঁপতালের ঠিকা। 3টি তাল 1টি ফাঁক, দি না দি দি না, তি না দি দি না, দি না দি দি না, তি না দি দি না। আমি আর একবার দেখাচ্ছি, এইবার আসছি আমি বোল বাণীতে, ক্রান কেড়ে নাক, ক্রান কিভাবে হচ্ছে, ক সাথে তা, ঠিক ফ্র্যাকশন অফ সেকেন্ডের পরে তা পড়বে, একসাথে কিন্তু পড়ছে না, একসাথে নয়, ক আগে, ফ্র্যাকশন অফ সেকেন্ডে তারপরে তা পড়ছে। কেটে থাক, কেটে থাক, দ্যাট মিন্স কেটে থাক, ক্রান কেড়ে নাক, নাক তেড়ে কেটে থাক, ভেরি ইজিয়েস্ট বল বানি আছে, ক্রান কেড়ে নাক, নাক তেড়ে কেটে তাক, নাক তেড়ে কেটে তাক, ক্রান কেড়ে নাক, নাক তেড়ে।
আশা করি এই পর্যন্ত বুঝতে পারলেন। ক্রান কেড়ে নাক নাক তেরে কেটে তাক তেরে কেটে। পাঁচ মাত্রা কমপ্লিট হলো। ক্রান কেড়ে নাক নাক তেরে কেটে তাক তেরে কেটে। এবার আসছি ধানে ধানে ধা। নে কি মিন? এই যে জাস্ট টাচ করছে। ধানে ধানে জোরে নয়, একদম জোরে নয়, জাস্ট টাচ। ধানে ধানে ধা কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধা কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধি। তাহলে বুঝতে পারছেন কি মজাদার একটি টুকরা, অথচ কিন্তু সাধারণ কিছু বলবাণী দিয়ে আছে। তাহলে তিহাইটা কোথা থেকে হচ্ছে? ধানে ধানে ধা কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধা কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধি না ধি ধি না তি না ধি ধি না। কান কেড়ে নাক নাক তেরে কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধা কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধা কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধি। তবলায় হাতে তাল তালি খালি দিয়ে বোল বলা প্র্যাকটিস করতে হবে। ঝাঁপ তালে কি প্রথম দুটো তালি, তারপরে ফাঁক, তারপরে আবার তালি। দুই তিন, দুই তিন করে বিভাগ যাচ্ছে মাত্রা সংখ্যা। তাহলে কিন্তু এটা সমপদী তাল নয়, বিষমপদী তাল এটা। এটা মাথায় রাখতে হবে, এটাকে আপনাকে মাথায় রেখে কাউন্টিংটা রাখতে হবে হাতে তালি খালিটা। ধি না ধি ধি না তি না ধি ধি না ধি না ধি ধি না তি না ধি ধি না। কেটে তাকে তা কিন্তু গাবে, কেটে তাক কেটে তাক তেরে কেটে। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ক্রান কেড়ে নাক নাক তেরে কেটে তাক তেরে কেটে। আরেকবার কেড়ে নাক নাক তেরে কেটে তাক তেরে কেটে। এবার ধানে 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 ধা কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধা কেটে তাক তেরে কেটে। ধানে ধানে ধা প্রত্যেকটা ধা কিন্তু সুরে পড়বে। ধা মানে যে কিনারা তা নয়, এই ধা নয়, সুরে পড়বে ধাটা। Thank you.
এই তিহাই, এই যে স্টাইল, স্টাইল অফ প্লে, এটাকে আপনাকে মাথায় রপ্ত করতে হবে। তিনটে ধা আছে, তিনটে ধা আমি তিন রকম বাজাচ্ছি, ধা নে ধা নে ধা, শেষের ধাটা আমি জোরে বাজাচ্ছি, তিহাইয়ের শেষ ধাটা। আরেকবার দেখাই আপনাদের। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না, আমি যেভাবে আপনাদের দেখাবার চেষ্টা করলাম। তো এভাবেই এগিয়ে চলুন সবাই, আমাদের পরিবার এভাবেই বাড়তে থাকুক, শ্রীবৃদ্ধি ঘটুক এই কামনা করবেন, এবং প্রতিদিন যেভাবে রিয়াজ করছেন সেভাবে করে যান। আর বারে বারে আমি যেটা বলি, আগে প্রতিটি বোল বাণী বিলম্বিত লয়ে হাতে বসিয়ে নিন, তারপরে একটু স্পিডে বাজানোর চেষ্টা করুন। অ্যাট এ টাইম আপনি যদি বসে মধ্যলয়ে রিয়াজ করেন তাহলে কিন্তু দ্যাট ইজ দ্য রং প্রসেস। এই প্রসেসটা, এই পদ্ধতি একেবারেই সঠিক নয়। রিয়াজ সবসময় হবে বিলম্বিত লয়। আমার বোধ হয় প্রতিটা টিউটোরিয়ালেই বলা থাকে এই কথাগুলো। যাই হোক, আমি বারবার রিপিট করি, আজও করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি কিন্তু বেশ প্রতিবন্ধকতার মধ্যে থেকেই আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। আমার পায়ে একটি অপারেশন হচ্ছে, পায়ের বুড়ো আঙুলে থাম, তো সেখানে একটা সেপ্টিসিমিয়া মতো হয়ে গেছিলো, আঙুলটাকে কেটে আমাকে আবার অপারেশন করতে হয়েছে। তো সেই অবস্থায় আমি কিন্তু বসে আপনাদের জন্য টিউটোরিয়াল বানাচ্ছি। তো আশা করব আপনারা এই টিউটোরিয়ালগুলির মর্যাদা দেবেন। তো এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। বাংলাদেশের বন্ধুদের জন্য একটি খুব বড় সুসংবাদ আছে, আমি সামনের মাসে বাংলাদেশে আসছি, ঢাকা শহরে। যারা যারা ওয়ার্কশপে আসতে চান আমি বলে দেবো ডেটটা কবে আসছি, অবশ্যই চলে আসবেন। তারা আমার সামনাসামনি, তারা বসে সারাদিন আমার সঙ্গে তবলা বাজাবেন, ক্লাস করবেন, আমি সেরকম একটা চিন্তাভাবনা নিয়েছি। আজ এই পর্যন্ত, আগামীকাল আবার দেখা হচ্ছে। টাটা।